हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल प्रियंकास लाइफस्टाइल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो और आमिओ खूब भालो आछी। और एखन भालो तो थाकते हबे, कारण सामने दादार बिये आर सेई बिये ठीक करते आज आमरा आसाम चले एसेछी एखन मेयेर बाड़ीर सामने। तो एखन आमरा सबाई मेयेर बाड़ीते चले आसलाम, सबार साथे सबार परिचय पर्व चलछे। और एदिके आमी तोमादेर साथे আমি ছেলের মার পরিচয় করে দিই। এই হচ্ছে ছেলের মা, মানে আমার পিসি। অ্যাকচুয়ালি আমার পিস্তাতো দাদার বিয়ে ঠিক করতে এখানে এসেছি। আর পিসি হাই বলে দাও। আর এই হচ্ছে বৌমনি, বৌমনি হাই বলো। আর এই হচ্ছে ছেলের দিদি, মানে আমার পিস্তাতো দিদি। আর ইনি হচ্ছে আমার মা। এখন চলে যাব মেয়েকে দেখতে। তো এই হচ্ছে আমাদের কোণে, এখন আমাদের মিষ্টি দিয়ে দিল। মিষ্টি খেয়ে এখন বাড়ির পেছনটায় চলে আসলাম। সবাই ঘোরাঘুরি করছে, তো আমি আর ঘরে বসে দেখি কি করি, তাই আমিও চলে আসলাম। এখানে এসে দেখি সুপুরির বিজনেস, তো এই দেখতেই সবাই এখানে এসছে। আর তোমরা জানিও আমাকে কেমন লাগছে। কাল রাত থেকে শুধু ভাবছিলাম কী শাড়ি পরবো কী শাড়ি পরবো, তো পরে ফাইনালি এই শিফন শাড়িটাই পছন্দ হলো, তো এটাই পরে নিলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। দেখো কত সুপুরি। ওদিকে কারিগররা কাজ করছে আর ওপাশে পিষণ আর মেয়ের বাবা গল্প করছে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন দুপুরে খাওয়ার জন্য ডাকছে। খেয়ে তারপর আশীর্বাদ রিচুয়াল শুরু হবে। তো খেতে বসে পড়লাম। ফার্স্টে দিয়ে দিল ঘি, বেগুন ভাজা, ডাল, মাছ ভাজা, চচ্চড়ি, তারপর ছিল মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, তারপর ছিল চিংড়ি মাছ, কাতল মাছ, আর মাছ। আশীর্বাদে তো মাংস করতে নেই। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। লাস্ট পাতে দই খেয়ে খাওয়া শেষ করলাম। এখন চলে যাব মেয়ের ঘরে। তো মেয়ের সাথে আড্ডা দিচ্ছি, তো ভিডিও করছি দেখে কোণে তো আমাদের সেই লজ্জা পেয়ে গেছে। আর এইদিকে বিয়ের দিন তারিখ লেখাপত্র চলছে, ফাইনালি বিয়ের ডেটও ঠিক হয়ে গেল। এখন মেয়েকে নিয়ে আসা হবে আশীর্বাদ করার জন্য। তো পিসি এখানে মেয়েকে আশীর্বাদ করছে। আমাদের মতে যেই বাড়িতেই বিয়ে ঠিক হোক, ছেলে কিংবা মেয়ে, তাকেই আশীর্বাদ করতে হয়। তো পিসি এখন গলার চিপ দিয়ে মেয়েকে আশীর্বাদ করলো, বৌমনি পরিয়ে দিল, ভীষণ শাড়ি দিয়ে আশীর্বাদ করলো, বাবা আশীর্বাদ করছে, মা আশীর্বাদ করছে, এখন বৌমনি আশীর্বাদ করে নিল, এক এক করে সবার আশীর্বাদ পর্ব চলছে। বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের বাবা ও ছেলের বাবা দুজন দুজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিল, এটাই আমাদের নিয়ম। এদিকে মেয়ের মা চোখে জল। আসলে বিয়ে ঠিক হলে যেমন একটা খুশিরও সংবাদ, তেমনি দুঃখেরও ব্যাপার থাকে। যে বাড়িতে ছোট থেকে একটা মেয়ে বড় হয়, চলে যাওয়ার কথা ভাবলেই চোখে জলই চলে আসে। যাই হোক, আমি একটু হাসানোর চেষ্টা করলাম। তো এখন সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি, এখন আমরা রওনা হয়ে গেলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। সো গাইস, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।